আমরা লাস্ট ক্লাসে বিক্রিয়ার প্রকারভেদ এটা পড়াশোনা করছিলাম বিক্রিয়ার প্রকারভেদ আমাদের জৈব বিক্রিয়া চার ধরনের বিক্রিয়া দিব দিবে একটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিস্থাপন অপসারণ সমানুকরণ এখন আমাদের সহজ হবে যে কোন সমগোত্রীয় শ্রেণী কোন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের একটু মোটামুটি বিক্রিয়াগুলো অবস্থায় সহজ হবে মানে মনে থাকবে আর কি যে যৌগ ওটা মুখস্থবিদ্যা তোমার প্রপার ওয়েতে হবে আর কি তো বিক্রিয়া আমরা তাহলে সংযোজন বিক্রিয়াটা পড়ছিলাম দুইটা প্যাটার্নে একটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন ঠিক আছে এখন এই সংযোজন বিক্রিয়াগুলা নরমালি দেয় হচ্ছে অসম্পৃক্ত যৌগ যারা যারা অসম্পৃক্ত যৌগ তো অসম্পৃক্ত যৌগ বললে আমরা তাহলে কিভাবে বুঝবো যে এটা হচ্ছে আমার অসম্পৃক্ত যৌগ যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ঠিক আছে বা ত্রিবন্ধন আছে বা যে যেখানে আমাদের ডাবল বন্ড আছে সেই দিকে আমরা সংযোজন বিক্রিয়াগুলা দিতে পারবো আমাদের ডাবল বন্ড কোন কোন জায়গায় আছে ডাবল বন্ড আছে দেখো যে এলডি আমরা যদি এলডি ডি লিখি তাহলে দেখো তো আমরা এলডি হাইট কে যে এইভাবে লিখতে পারি এলডি হাইট তারপরে দেখো আমরা যদি কিটনকে লিখি এটা হচ্ছে এলডি ডি হাইট তারপরে আমরা যদি কিটন কে লিখি কিটন কে আমরা এই যে এইভাবে এই যে এখানে একটা আর মূলক দিতে পারি এখানে একটা আর মূলক দিতে পারি ঠিক আছে বা এখানে কার দিলে এই যে এটা অ্যালডিহাইড হইল তো এই যে এই এই ফরম্যাটটার জন্য এই ফরম্যাটটার জন্য আমরা এখানে কি বিক্রিয়া দিতে পারবো আমরা এখানে সংযোজন বিক্রিয়া দিতে পারবো আরো বিক্রিয়া হবে অন্যান্য বিক্রিয়া হবে তবে আমরা সংযোজনটা স্পেশালি দেব এখন কথা হচ্ছে সংযোজনের কোন সংযোজন হবে সেটা কি নিউক্লিওফিলিক হবে না ইলেকট্রোফিলিক হবে আচ্ছা এটা তোমার বুঝতে হবে যে কার্বনটা তখন আমার পজিটিভ না নেগেটিভ চিন্তা করে দেখো যে অক্সিজেনের তরিচনাত্মকতা কিন্তু কার্বনের থেকে বেশি তাহলে অক্সিজেন কি করবে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে এই যে নেগেটিভ চার্জ হবে তখন কার্বনটা কি হয়ে যাবে পজিটিভ সেম অবস্থা এখানে ইলেকট্রন টেনে নিয়ে সে নেগেটিভ হয়ে যাবে আর কার্বনটা কি হয়ে যাবে পজিটিভ তাহলে যেহেতু কার্বনটা পজিটিভ হয় তাহলে তার কাছে কারা আসবে নেগেটিভ চার্জ যারা তারা আসবে এখন নেগেটিভ চার্জ তারাই যারা নিউক্লিওফিলিক ঠিক আছে তারপরে দেখো আমাদের ইলেকট্রোফিলিক গুলা তাহলে ইলেকট্রোফিলিক গুলা মানে কি তাহলে এই যে যেমন দেখো কার্বন 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 আমাদের ত্রিবন্ধন বা আমাদের এই যে বেনজিনের মধ্যে আমাদের হ্যালো স্ক্রিন তো শেয়ার হচ্ছে না স্ক্রিন শেয়ার হয় নাই না স্যার তোমরা দেখো আমি মানে আসতেছ না স্ক্রিন তো শেয়ার হয়েছে আমি তো দেখতে পড়তাছি যে শেয়ার স্ক্রিন দেখাচ্ছে তোমার ওখানে দেখা যাচ্ছে না না স্যার তুমি মানে ব্যাক করে আবার জয়েন দাও আমাদের ব্যঞ্জিন ব্যাঞ্জিনের ভেতরে কিন্তু আমাদের কি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ব্যাঞ্জিনেও কিন্তু আমাদের কি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ঠিক আছে তাহলে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার মানে কি এই কার্বনটাও নেগেটিভ চার্জে আছে এই কার্বনটাও নেগেটিভ চার্জ আছে মানে ইলেকট্রন আছে এই কার্বনের কাছে ইলেকট্রন আছে এই কার্বনের কাছে ইলেকট্রন আছে এই কার্বনের কাছে ইলেকট্রন আছে এই কার্বনের কাছেও ইলেকট্রন আছে যেহেতু ইলেকট্রন আছে তাহলে তাদের কাছে কারা আসবে ইলেকট্রোফাইল গুলো আসবে কারণ ইলেকট্রোফাইল গুলা তারা হচ্ছে পজিটিভ চার্জ ধর্মী ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন এখন আমাদের বুঝতে হবে প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রতিস্থাপন দেখো তো প্রতিস্থাপন আমি এখানে নেক্সট ক্লাস লিখছি এটা একটু মুছি তো প্রতিস্থাপনটা হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা কারা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা কারা হবে সেটা এখন আমরা বুঝবো প্রথমে এইভাবে একটা টার্ম দেবা দুপুরে লেখক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তার মানে হবে কি এ এস এস ই ই হবে সাবস্টিটিউশন এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঠিক আছে দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে এল আর হচ্ছে বেঞ্জিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে এল আর বেনজিন আচ্ছা আরেকটা আগে লেখো যে অ্যালকাইন ওয়ান অ্যালকাইন ওয়ান লেখো তারপর হচ্ছে তোমার বেনজিন লেখো তার হচ্ছে অ্যাল কেন লেখো অ্যালকেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তারপর হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এটা তোমার অনেক ইম্পর্টেন্ট নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এস এম তোমরা যে নাম শুনছো যে এস এন ওয়ান বিক্রিয়া এস টু বিক্রিয়া এইখানে সেই ওই এস এন ওয়ান এস এন টু এগুলা তোমার আসবে আর কি ঠিক আছে তো যেহেতু নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন সবার আগে তাহলে তুমি যে এস এন ওয়ানটা লিখে রাখো এস এন ওয়ান তারপরে এস টু এই দুইটা আগে লেখাও লেখার পরে লেখা হচ্ছে তোমার এটা কারা দিবে এই এস এন ওয়ান এস এন টু টা দিবে মূলত অ্যালকাইল হ্যালাইড যারা আছে তারা দিবে আর কি হ্যাঁ তারপর লেখো অ্যালকোহল ইথার অ্যালকোহলটা আমরা এইভাবে লিখি আর ও এইচ ইথার হচ্ছে আর ও আর অ্যালকোহল ইথার তারপরে তোমার অ্যাসিড যেহেতু অ্যাসিড দিবে তার মানে অ্যাসিড কি দিবে অ্যাসিড জাতক দিবে অ্যাসিড অ্যাসিড জাতক আমরা অ্যাসিডের জাতক কিন্তু নামকরণে অনেকগুলো পড়ে আসছি যে অ্যাসিড জাতক কারা কারা অ্যাসিড হ্যালাইড হবে তারপর অ্যাস্টার হবে হুম তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইট হবে এগুলো হচ্ছে আমাদের অ্যাসিড জাতক ঠিক আছে আচ্ছা তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কারা কারা দিল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটাই SN1 SN2 এখানে পরীক্ষায় একটা প্রশ্ন আসে তারপর হচ্ছে তোমার অ্যালকোহল অ্যালকোহল ইলেকট্রো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেবে ইথার অ্যাসিড আর হচ্ছে অ্যাসিড জাতক আর সর্বশেষ হচ্ছে তোমার আচ্ছা সরি আমাদের সমানুক অপসারণ বিক্রিয়াটা বাকি আছে তাহলে এইখানেও তোমার দুইটা অপসারণ বিক্রিয়া নিয়ে আমরা পড়ব একটা হচ্ছে তোমার ই ওয়ান একটা হচ্ছে ই টু এলিমিনেশন ওয়ান এলিমিনেশন টু ঠিক আছে তো এলিমিনেশন ওয়ান কারা দিবে আর এলিমিনেশন টু কারা দিবে তো নর্মালি অপসারণ বিক্রিয়া আচ্ছা তোমাদের অপসারণ বিক্রিয়া এইভাবে লেখার দরকার নাই তোমরা কারা কারা দিবে জাস্ট এটা লিখে রাখো ই ওয়ান ই টু এটা তোমরা যখন আমরা অপসারণ বিক্রিয়া ডিরেক্ট পড়বো তখন আমরা বুঝব ঠিক আছে তাহলে লিখে রাখো যে কার্বন কার্বন একক বন্ধন যারা সেখানে দিবে কারণ সেখান থেকে আমরা দ্বিবন্ধনে অপসারণ করব তারপর কার্বন করব দ্বিবন্ধন তারপরে যে তোমার অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে অ্যালকোহল এই যে অ্যালকোহল অপসারণ বিক্রিয়া দেখব আমরা যে পানি অপসারণ করছিলাম 9 10 এ তোমরা একটা বিক্রিয়া পড়ছিলা যে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে সেখান থেকে কি হয় অ্যালকিন হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া যে কার্বন কার্বন একক বন্ধন যেখানে দেখবা কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে অ্যালকোহল এই দুটোই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মানে বিক্রিয়া আসার মতো আর সর্বশেষ হচ্ছে তোমার সমানকরণ বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া তো আমরা সবাই জানি যে সমানকরণ বিক্রিয়া কিভাবে করে আর কি তো তোমাদের বইতে হচ্ছে একদম শুরুতে তোমাদের ইউরিয়া প্রস্তুতি দেখাইছিলাম যেমন অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানাইডটা কি ছিল ও এখান থেকে তোমরা তাপ দিছিলা তাপ দিলে এখান থেকে আমরা কি পাইছিলাম এই যে ইউরিয়া পাইছিলাম ইউরিয়া এটা একটা সমানকরণ বিক্রিয়া এটা এটা লিখে রাখতে পারো এমসিকিউ এর জন্য ঠিক আছে হচ্ছে ইউরিয়া ক্রিয়া তো এ পর্যন্ত হচ্ছে আমাদের বিক্রিয়ার প্রকার তো এরপরে আমাদের এই এই যে বিক্রিয়া আমরা দেখলাম এই বিক্রিয়াতে তোমাদের বইতে কিছু প্যাটার্ন দেওয়া আছে ওই প্যাটার্ন অনুযায়ী আহ ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা আছে তো সেখানে আমরা চলে যাই তো সবার কাছে বইটা থাকলে ভালো হয় যেহেতু আমরা একদম প্রথম দিকে জৈব ক্লাস গুলা করতেছি যদি তোমার ভার্সিটি এডমিশনের ক্লাস হইতো তাহলে আমি সরাসরি প্রস্তুতি বা বিক্রিয়াতে চলে যেতাম ঠিক আছে তো এখন যেহেতু আমাদের সৃজনশীল খাতায় লিখতে হবে তো আমাদের ওই ব্যাপারগুলো দরকার তো প্রথমে লেখো সংযোজন বিক্রিয়া তো আমি বিক্রিয়া দেখাবো এবং কিভাবে সংযোজন বিক্রিয়া সংগঠিত হচ্ছে কিভাবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া সংগঠিত হচ্ছে কিভাবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সংগঠিত হচ্ছে সেগুলো আমরা দেখবো আচ্ছা অলরেডি আমরা সংযোজন বিক্রিয়াতে কি কি বিক্রিয়া দিবে সেটা কিন্তু আমরা পরে আসছি যেমন ইলেকট্রোফিলিক সংযোজন কারা দিবে ঠিক আছে তো আমরা একটা সংযোজন বিক্রিয়া লক্ষ্য করব যে কিভাবে সংগঠিত হয় আর হচ্ছে অ্যালডিহাইড আর কিটনের একটা সংযোজন বিক্রিয়া লক্ষ্য করব ওকে তাহলে প্রথমে লেখা হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন তো তোমাদের একদম পরিচিত একটা বিক্রিয়া দিয়ে আমি স্টার্ট করি তোমরা নাইন টেনে এই বিক্রিয়াটা দেখছো যে ইথিন এই যে ইথিন এর সাথে আমরা যখন হাইড্রোজেন সংযোজন করতাম তখন আমাদের কি করতে হইতো ইথিন এখানে একটা প্রভাবক হিসেবে আমাদের নিকেল দিতে হইতো আর আমাদের টেম্পারেচার হিসেবে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হইতো ঠিক আছে তো তাপ দিলে এখান থেকে কি হইতো যে এখানে হাইড্রোজেনটা এইভাবে ভেঙে যেত ঠিক আছে হাইড্রোজেন একটা কি হইতো একটা এই কার্বনে যুক্ত হইতো আর একটা এই কার্বনে এসে যুক্ত হইতো তাহলে তখন কি হইতো যে সি বন্ড কি হয়তো তাহলে দেখো তো এখানে একটা সিগমা আর একটা কি বন্ড ছিল পাই বন্ড ছিল সবসময় একটা জিনিস মনে রাখবা একটি পাই পাই বন্ড যখন ভাঙবে ভাঙবে মানে আগে তোমার বন্ডটা কেন পাই বন্ড ভাঙবে কারণ পাই বন্ড হচ্ছে দুর্বল একটা বন্ধন তাহলে একটি পাই বন্ধন ভাঙলে দুটি সিগমা বন্ড গঠিত হয় একটি পাই বন্ড ভাঙলে কয়টা সিগমা বন্ড গঠিত হবে দুইটা সিগমা বন্ড গঠিত হবে এটা কিভাবে হবে দেখো এই যে দেখো আমি তোমাদের এটা মেকানিজম এ যদি একটু মত করে দেখাই দেখো যে সি এইচ টু পাই বন্ড সহ এই যে এরকম করে ছিল আচ্ছা তো কি হয় দেখো তো এইখানে একটা পাই বন্ড আছে তার মানে পাই ইলেকট্রন এদিকেও এই কার্বনের এই কার্বনের ভিতরে পাঁচ ইলেকট্রন আছে এই কার্বনের ভিতরে পাই ইলেকট্রন আছে হঠাৎ করে এই যে দেখো হাইড্রোজেন কি হবে একটা প্লাস হবে একটা মাইনাস হবে কেন ওই যে হুট করে তোমার ধরো হাইড্রোজেনটা আমরা এটা ওই যে লন্ডন ডিসপার্সাল ফোর্সের মতো দেখছিলাম যে কি হয় যে সাময়িক ভাবে একটা পজিটিভ চার্জ তৈরি হয় আর কি হয় নেগেটিভ চার্জ তৈরি হয় কেন কারণ ইলেকট্রন গুলো দেখো ঘুরতে 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 হঠাৎ করে এই পাশের হাইড্রোজেনের দেখো ঘাটতি সৃষ্টি হয়েছে এই পাশে ইলেকট্রনের তখন কি হয়েছে বাড়তি সৃষ্টি হয়েছে তো ইলেকট্রন গুলো এদিকে দিকে চলে যাওয়াতে এটা তখন আংশিক পজিটিভ এটা নেগেটিভ তো এরপরে কি হয় যেহেতু তারা পজিটিভ নেগেটিভ হয়েছে তার মানে একটা কি তৈরি হয়েছে এখানে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে এই যে এই ইলেকট্রোফাইলটা তখন কি করবে যে একটা কার্বনে যায় তোমার অ্যাটাক করবে কার্বনে যায় যখন অ্যাটাক করবে তার মানে কি হবে যে পাই বন্ডটা তখন তোমার ভেঙে যাবে এই যে পাই বন্ডটা তখন তোমার ভেঙে যাবে যখন পাই বন্ড ভাঙবে তার মানে দেখো আমি পাই বন্ডটা ভাঙতেছি দেখো এখন পাই বন্ড ধরো আমরা এই যে ভেঙে দিলাম যেহেতু পাই বন্ডটা এখন ভেঙে দিছি তার মানে কি এই কার্বনের একটা হাত তৈরি হয়েছে এই কার্বনের একটা হাত তৈরি হয়েছে তাহলে দেখো তো একটা হাত তৈরি হওয়া মানে কি এখানে একটা সিগমা বন তৈরি হবে এখানে একটা কি বন তৈরি হবে সিগমা বন তৈরি হবে তাহলে এখানে একটা হাইড্রোজেন আসলো এখানে একটা হাইড্রোজেন আসলো তোমরা কি বিষয়টা বুঝতে পারছো এই যে একটা হাইড্রোজেন এখানে আসলো হাইড্রোজেন এখানে আসলো ঠিক আছে তো এটা হচ্ছে এটা তাহলে তোমরা বলো তো এখানে আগে কে অ্যাটাক করছে এই কার্বনের দ্বিবন্ধনে কে আগে অ্যাটাক করছে কার্বনের দ্বিবন্ধনে এই যে তোমার যে প্লাস চার্জ যুক্ত হাইড্রোজেনটা আছে সে আগে অ্যাটাক করছে সে কি দেখো তো সে কি একটা ইলেকট্রোফাইল না যেহেতু সে ইলেকট্রোফাইল যেহেতু সে ইলেকট্রোফাইল তার মানে সে যেহেতু আগে অ্যাটাক করছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলতে পারি বুঝতে পারছো আসলে দেখো এইখানে দুইটা ধাপে বিক্রিয়াটা ঘটে আমি ধাপ দুইটা সহই উল্লেখ করে দেখাইতেছি তোমাদের প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে ওই যে হাইড্রোজেন ইলেকট্রোফাইল যেটা সেটা এসে এইখানে তোমার অ্যাটাক করলো এই যে ধরো তোমার অ্যাটাক করলো তাহলে এখন দ্বিতীয় ধাপ তাহলে দ্বিতীয় ধাপে দেখো আমরা দেখাচ্ছি যে অ্যাটাক করার পরে ওই একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো কার্বন তাহলে দেখো যেটার সাথে যুক্ত হলো সেইখানে কি নেগেটিভটা ছিল এর জন্য ওই পজিটিভ হাইড্রোজেনটা আসছে তার মানে অপরটা তখন কি আছে পজিটিভ আছে ঠিক আছে এটাকে বলা হয় কি কার্বোক্যাটায়ন ঠিক আছে এটাকে বলা হচ্ছে এখন কার্বোক্যাটায়ন তৈরি হইলো তারপরে কি হবে তারপরে দেখো ওই যে যে একটা হাইড্রোজেন আছে যেটা নেগেটিভ চার্জ সেটাই সাথে তখন এই যে এই পাশের পজিটিভ যে চার্জ যুক্ত কার্বনটা আছে সেটার সাথে তখন যুক্ত হবে ঠিক আছে এটার সাথে তো এই যে যুক্ত হইলো হাইড্রোজেন তখন ওই পাশের হাইড্রোজেনটা এসে তখন এটার সাথে যুক্ত হবে তার মানে আলটিমেটলি তুমি কি পাচ্ছ CH3 বন্ড CH3 পাচ্ছ ক্লিয়ার বিষয়টা আর এটাই হচ্ছে একটা আমাদের যুথ যৌগ ঠিক আছে এই যে মাঝখানে যে তোমার কার্বোকেটান তৈরি হলো এটাকে তোমার বলা হয় বিক্রিয়ার কি অন্তর্বর্তী অবস্থা অন্তর্বর্তী অবস্থা ঠিক আছে বা অস্থায়ী অবস্থা এই অন্তর্বর্তী অবস্থাটা কে তৈরি করছে এই যে দেখো কার্বোকেটান কিন্তু এখানে তৈরি হয়ে আছে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার হচ্ছে মেকানিজম ওকে তোমাদের আরেকটা দিয়ে বুঝাই এটা যদি বুঝতে পারো দেখো দেখো ইথিন ইথিন নিয়ে আসলাম ইথিন এর পরে আমরা সিএল টু দিলাম ঠিক আছে দেখি আমাদের এখানে কি ঘটে আচ্ছা সিএল কে যদি আমরা একটু ভাঙাই তাহলে সিএল বন্ড সিএল সিএল বন্ড সিএল ঠিক আছে তো এইখানে কি হবে এইখানে ধরো একটা ক্লোরিন পজিটিভ হবে একটা ক্লোরিন কি হবে নেগেটিভ হবে ঠিক আছে কারণ ইলেকট্রনটা ধরো তার এদিক দিকে টেনে গেছে আচ্ছা যেহেতু পজিটিভ ইলেকট্রনটা তো পজিটিভটা কি করবে এখন এই যে এখান থেকে ভেঙে এই এই কার্বনে তোমার এসে অ্যাটাক করবে এখন অ্যাটাক যে কোনোটাতে করতে পারে ঠিক আছে কারণ এখানে দেখো উভয় কার্বনই দেখো দ্বিবন্ধন আছে আচ্ছা তো যখন অ্যাটাক করবে অ্যাটাক করার পরে তাহলে কি হবে তখন দেখো যে কার্বনে তোমার অ্যাটাক করবে যে কার্বনটাতে অ্যাটাক করবে তার বিপরীত কার্বনটাতে পজিটিভটা দেখাবা ঠিক আছে কারণ ওইটা তো তোমাদের ক্লোরিনটা এসে অ্যাটাক করলোই তাহলে এটা হচ্ছে কি আমাদের অস্থায়ী অবস্থা অস্থায়ী অবস্থা তারপরে কি হবে তারপরে এই যে আরেকটা যে ক্লোরিন ছিল সে আইসে এখন এটাতে অ্যাটাক করবে সে তখন অবশ্যই তখন নেগেটিভটা ছিল তাহলে এখানে এসে যখন অ্যাটাক করবে তখন কি হবে এটা তো ক্লোরিন ছিলই তখন আবার নতুন করে আরেকটা ক্লোরিন এসে যুক্ত হলো তখন এটাতে কি বলতে পারি ওয়ান টু ডাইক্লোরো কি ইথেন ঠিক আছে ওয়ান টু ডাইক্লোরো ইথেন তৈরি হলো তাহলে এইভাবে দেখো এবং এটা হচ্ছে আমাদের সেই কি এটাই হচ্ছে সেই আমাদের জুথ যৌগটা বুঝতে পারছো তাহলে এইভাবে আমাদের একটা অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে মনে রাখবা যেখানে আমাদের পাই ইলেকট্রন আছে সেই দুইটা কার্বনের যে একটা কার্বনে যায় আমাদের ওই পজিটিভ চার্জ যুক্ত যে ইলেকট্রোফাইলটা আছে সেটা যা যুক্ত হবে এবং একটা অন্তর্বর্তী অস্থায়ী অবস্থা তৈরি হবে তার পরবর্তী স্টেজে ওই কার্বো ক্যাটায়ন মানে কার্বনের যেখানে পজিটিভ চার্জ আছে সেখানে এসে নিউক্লিও ফাইলটা এসে অ্যাটাক করবে অ্যাটাক করে ওইখানে এসে যুক্ত হবে এবং আমাদের যুদ যৌগ গঠিত হবে ঠিক আছে তো তারপরে তোমাদের বইতে রিডিং দেওয়া আছে তোমরা রিডিং একটু পড়বা বইতে সুন্দর করে পড়ার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবা আচ্ছা এখন আমরা চলে যাব সংযোজন বিক্রিয়ার পরবর্তীটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এটা তো আমরা কেমন সংযোজন বিক্রিয়া বললাম আচ্ছা সংযোজন বিক্রিয়া হচ্ছে আমি উপরে লিখে রাখি এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেন ইলেকট্রোফিলিক কারণ দেখো আগে কে আসছে আগে আমার ইলেকট্রোফাইলটা আসছে আগে কিন্তু আমার আগে কিন্তু দেখো এই যে আগে কিন্তু আমার ইলেকট্রোফাইলটা আসছে ঠিক আছে এর জন্য এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আচ্ছা এখন লেখো নিউক্লিও ফাইল সংযোজন বিক্রেত নিউক্লিয় নিউক্লিও ফিলিক সংযোজন ওকে তো নিউক্লিও সংযোজন বিক্রেতা কি হয় তা আমরা একটু দেখায় আনি তোমাদের যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা কারা দিবে এই যে দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড দিবে আর কে দিবে কিটোন দিবে তার মানে কি কার্বনিল মূলক যুক্ত যারা আছে যাদের কার্বনিল মূলক আছে তারাই কি দিবে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে তার মানে উপরে আমি লেখা রাখি এটা এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কার্বনিল মূলক কার্বনিল মূলক যাদের আছে তারাই কি হবে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা দিবে আচ্ছা তো আমাদের নিশ্চয়ই মনে আছে নিউক্লিও ফাইল কারা হয় যাদের এই যেরকম নেগেটিভ চার্জ আছে যাদের এরকম নেগেটিভ চার্জ আছে মাথায় ঠিক আছে তারা কি হয় এরকম নিউক্লিওফাইল হয় ওকে তো এবং প্রশং নিউক্লিও গুলো আমাদের কিছু কিছু মনে আছে নিশ্চয়ই এই যে অ্যামোনিয়া পড়াইছিলাম তারপরে আমাদের এই যে এরকম হাইড্রাজিন পড়াইছিলাম ঠিক আছে এই যে যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে হাইড্রাজিন বা পানি ছিল পানির যে লোন পেয়ার আছে বা আমাদের কি অ্যালকোহল ছিল এগুলো হচ্ছে আমাদের কি এরা হচ্ছে আমাদের প্রশম এরা হচ্ছে আমাদের কি ছিল প্রশম এটা মনে হয় তোমাদের পড়ানো হয়েছে না এই যে এই যে এই যে এই যে উদাহরণগুলো ঠিক আছে তো এই যে হাইড্রাজিনটাকে একটু লিখে রাখো এটাকে হচ্ছে এটাকে বলা হয় হাইড্রাজিন হাইড্রাজিন ওকে তাহলে দেখো যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হবে যেহেতু আমরা বললাম যে কার্বনিল মূলক থাকবে কি মূলক থাকবে কার্বনিল মূলক থাকবে তাহলে দেখাচ্ছি আমি একটা কার্বনিল মূলক তোমাদের আগে দেখাই যে ধরো একটা কার্বনিল মূলক আমি একটা আপাতত একটা মেকানিজম বুঝাই তারপরে আমি বিক্রিয়াতে যাই ঠিক আছে তো এটা হচ্ছে ধরে নিলাম আমাদের সেই কার্বনিল মূলকটা আচ্ছা তো এর সাথে কে যুক্ত হবে এর সাথে ধরো আমাদের একটা বিকারক যুক্ত হবে বিকারক আচ্ছা আমি এটাকে একটু বাম পাশে দেখাই ধরলাম আমাদের বিকারকটা হচ্ছে ওয়াই জেড বিকারকটা হচ্ছে কি আমাদের ওয়াই জেড আচ্ছা তো কি হবে ধরো সে আর কি তো ইলেকট্রন এই যে এর দিকে চলে যাওয়াতে সে মনে করো নেগেটিভ হয়ে গেছে সে মনে করো পজিটিভ চার্জ হয়ে গেছে এখন তোমার কি প্রশ্ন তুমি কি চাইলেই পজিটিভটাকে আগে বা নেগেটিভটাকে মানে যেটা খুশি সেটা তো তুমি দিতে পারবা না এটা ডিপেন্ড করবে যে তোমার যে সাবস্ট্রেটটা আছে সাবস্ট্রেট তো বুঝো নাকি এই যে যেখানে তোমার এটা অ্যাটাক আর কি ঠিক আছে এই যে সাবস্ট্রেটের যে কেন্দ্রীয় পরমাণু আছে মানে সাবস্ট্রেটের যে কার্বনটা আছে এই কার্বনের চার্জ কেমন এই কার্বনের চার্জ যদি পজিটিভ হয় তাহলে আগে নেগেটিভ আসবে এই কার্বনের চার্জ যদি তোমার নেগেটিভ হয় তাহলে আগে কি আসবে পজিটিভ আসবে ঠিক আছে তাহলে এটা আমাদের আগে বুঝতে হবে যে এই সাবস্ট্রেটের কার্বনের চার্জের কেমন ঠিক আছে আচ্ছা তোমরা কি জানো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে কি বেশি তাহলে কি করবে এখানে শেয়ার ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে একটা ডেল্টা নেগেটিভ হবে আর সে কি হবে ডেল্টা পজিটিভ হবে এখন তোমরা বলো তো যেহেতু এইখানে ডেল্টা পজিটিভ হয়েছে কার্বন তাহলে আগে কে আসবে বলো তো আগে কে আসবে এই যে যে বিকারকটা আছে আর এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট আগে কে আসবে বলো দেখি তো বলো তো দেখি চিন্তা করে যে এইখানে যেহেতু কার্বনটা পজিটিভ তাহলে আগে কে আসবে নেগেটিভ হ্যাঁ আগে নেগেটিভ আসবে ঠিক আছে আচ্ছা অক্সিজেন তো এদিকে চলে গেছে তাহলে অক্সিজেন যেহেতু চলে গেছে তার মানে আমরা অক্সিজেন কি কি নেগেটিভ ধরলাম আর ওইখানে নতুন করে কি তৈরি হয়েছে নতুন করে কার্বনের একটা কিন্তু হাত তৈরি হইলো ঠিক আছে কারণ কার্বনের হাত কয়টা টোটাল চারটা আচ্ছা তার মানে এই যে দুইটা হাত এই যে কার্বনের যে দুইটা হাত আছে আচ্ছা আমি এটা নীলকালি দিয়ে দেখাই যে দুইটা হাত আগে থেকে দেখাচ্ছিলাম এই যে দুইটা হাত এই দুইটা হাত হচ্ছে আমাদের ছিল আর এখন কি হয়েছে এই যে নতুন করে একটা এই যে দেখো হাত তৈরি হয়েছে এই যে নতুন করে একটা হাত কি হয়েছে এখানে তৈরি হয়েছে ঠিক আছে তো এই হাতটা কেমনে তৈরি হলো এই যে তোমাদের একটু দেখাই এইখানে যে আমাদের পাই বোর্ড ছিল দেখছো এই পায়ে ভেঙে গেছে আমাদের কি হয়েছে দুইটা হাত তৈরি হয়েছে একটা অক্সিজেনের এই যে অক্সিজেনের মাথায় একটা হাত তৈরি হয়েছে আর একটা এখানে কার্বনের এখানে তৈরি হয়েছে ঠিক আছে এখন কি হবে এখন যেহেতু কার্বনটা আমাদের পজিটিভ ছিল তাহলে তার কাছে কি আসবে এই যে আগে তোমার এই যে জ্যাটটা আসবে আগে তোমার এই জ্যাটটা এসে এখানে অ্যাটাক করবে ঠিক আছে তাহলে যেহেতু অ্যাটাক করবে তাহলে এখানে আমাদের কি তৈরি হবে এখানে আমাদের জ্যাটটা এসে যুক্ত হবে তখন এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা অবস্থান্তর অবস্থা এবং অবস্থান্তর অবস্থায় আমাদের কি তৈরি হলো বলো তো কার্বোক্যাটায়ন তৈরি হলো না অবস্থান্তর অবস্থা একটা অস্থায়ী অবস্থা ঠিক আছে আচ্ছা কার্বোক্যাটায়ন কিন্তু আমাদের তৈরি হয়েছিল প্রথমে আচ্ছা তারপরে কি হবে তারপরে দেখো এই যে দেখো এই যে অক্সিজেনের যে মাইনাস চার্জটা আছে সে কি করবে সে তখন এই যে পজিটিভটাকে ধরার চেষ্টা করবে না এই যে পাশে যে পজিটিভটা আছে এই পজিটিভটাকে ধরছে এই যে দেখাচ্ছি আমি এই পজিটিভটাকে ধরছে চেষ্টা করবে তাহলে পজিটিভটাকে যদি সে ধরার চেষ্টা করে তাহলে দেখো তো এই অক্সিজেনের ওখানে কি চলে যাবে এই যে ওয়াইটা চলে যাবে অক্সিজেনের এখানে ওয়াইটা চলে যাবে আর এখানে এই জেড তাহলে এটাই হচ্ছে কি আমাদের এটাই হচ্ছে আমাদের উৎপাদ ঠিক আছে না তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার স্টেজ অবস্থা এটা হচ্ছে আমাদের দুই নাম্বার অবস্থা আর এটা হচ্ছে আমাদের কি সেই তিন নাম্বার অবস্থা বলো বুঝতে পারছো কিনা এই বুঝতে পারছো আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা বিক্রি আছে সেই বিক্রিটা আমরা একটু লক্ষ্য করি দেখো তো এটার নাম কি CH3CHO এটার নাম কি কেউ বলো তো এটার নাম কি ইথানল হ্যাঁ ইথানল তাহলে ইথানলের সাথে যুক্ত হয়ে গেলে আমাদের একটা বিক্রিয়া কি তৈরি হবে সেটা আমরা একটু লক্ষ্য করি দেখো ইথানেল তো এখানে কি হবে আচ্ছা এটা একটু আমি তোমাদের ভাঙ্গায়া দেখাচ্ছি না দেখাইলে তো হবে না সি এইচ থ্রি সি এইচ ও এখানে কি হবে এখানে যে অক্সিজেনটা যে ইলেকট্রনটা নিয়ে নেগেটিভ হবে আর এখানে প্লাস হবে আর এখানে এটা প্লাস সায়ানাইট মাইনাস তাহলে বলো তো আগে কি এসে যুক্ত হবে আগে আসে এখানে যুক্ত হবে কে সায়ানাইটটা তাহলে সায়ানাইটটা যদি যুক্ত হয় তাহলে দেখো তো এইখানে সি এইচ ঠিক আছে তাহলে একটা হাতে অক্সিজেন মাইনাস থাকবে আরেকটা হাতে আমাদের কি হবে সাইন এসে যুক্ত হবে তখন এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সেই এক নম্বর অবস্থা এটা হচ্ছে আমাদের কি সেই দুই নম্বর অবস্থা তারপরে এই যে এই পাশে যে এই যে হাইড্রোজেনটা যে আমাদের পজিটিভ আছে সে তখন কাকে ধরবে এই যে এই নেগেটিভ অক্সিজেনকে ধরবে তারপরে যদি আমরা একটু দেখি যে তারপরে স্টেজটা তাহলে কি হবে বলো তো এইখানে অক্সিজেনটা ওই যে কে ধরে নিল আর এখানে আমাদের সেই আছে এখানে একটা হাইড্রোজেন থাকবে দেখো তো আমরা বুঝতে পারছি কিনা এটা হচ্ছে আমাদের সে কি তিন নম্বর অবস্থা এখন যারা এই যোগটাকে চিনো না তারা একটু লেখে রাখো এটার নাম হচ্ছে তোমার ইথানেল ইথানেল সায়ানোহাইড্রিন ঠিক আছে এটাও একটা যৌগ আর কি ইথানেল সায়ানোহাইড্রিন এই পাশে কি ছিল এই পাশে ছিল হচ্ছে ইথা নেল বুঝতে পারছো কিনা তোমরা কিভাবে বিক্রিয়াটা ঘটে সংগঠিত হয় মাঝখানে আমাদের কিন্তু এটা একটা অস্থায়ী অবস্থা তৈরি হয়েছিল অস্থায়ী অবস্থা তো এটাই হচ্ছে আমাদের সেই মেকানিজমটা ঠিক আছে যে প্রথমে কিভাবে আমার ইলেকট্রনটা স্থানান্তরিত হইলো এটা বুঝা পায় যে প্রথম ইলেকট্রনটা স্থানান্তরিত হইলো অক্সিজেনের তোমার তড়িৎন্তরতা বেশি হওয়ার কারণে তখন কি হবে এই কার্বনটা তখন তোমার পজিটিভ চার্জে চার্জিত হবে তো এরপরে কি হবে যে এটা হচ্ছে আমাদের বিকারক এটা হচ্ছে আমাদের বিকারক এই বিকারকের তখন কোন অংশটা আসবে এই যে নিউক্লিয়ো ফাইল অংশটা আসবে নিউক্লিয়ো ফাইল অংশটা এসে তখন কি করবে এই কার্বনকে অ্যাটাক করবে তো কার্বনকে যখন অ্যাটাক করবে তখন কি হবে একটা অস্থায়ী অবস্থা তৈরি হবে তারপরে অস্থায়ী অবস্থাতে সেখানে অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা আছে সেটা তখন কি করবে ওই পাশের হাইড্রোজেনটা এটা এসে ধরার চেষ্টা করবে তো ধরলে তখন এটা কি হয়ে যাবে একদম আমাদের উৎপাদ গঠিত হয়ে যাবে উৎপাদ তো এইভাবে আমাদের কি তৈরি হবে এইভাবে আমাদের একটা হাইট বা কিটন কিটনও কিন্তু সেম ধরনের বিক্রিয়া দিত ঠিক আছে তো আমরা যখন একদম এলডিহাইড কিটন বা একদম আমরা বিক্রিয়াতে চলে যাব মেইন বিন বিক্রিয়াতে চলে যাব তখন এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব তাহলে বলো তো এটা কি ধরনের সংযোজন বিক্রিয়া হইলো কার্বনটা তো আমার পজিটিভ ছিল যেহেতু কার্বনটা পজিটিভ তার কাছে কি আসছে নেগেটিভ চার্জ আসছে আর নেগেটিভ মানে কি নিউক্লিওফিলিক সংযোজন ঠিক আছে বুঝাইতে পারছি বিষয়টা তাহলে দেখো যে তোমাদের অ্যালকিন অ্যালকাইন এরা কি ধরনের বিক্রিয়া দিবে সংযোজন বিক্রিয়া দিবে অ্যালকিন অ্যালকাইন আর অ্যালডিহাইড কিটোন এই যে আমি লিখে রাখছিলাম এখানে যে অ্যালকিন অ্যালকাইন বেনজিন এরা কি দিবে ইলেকট্রোফিলিক সংযোজন দিবে আর অ্যালডিহাইড কিটোন এরা কি দিবে নিউক্লিওফিলিক সংযোজন দিবে বলো এই পর্যন্ত তোমাদের কি কোনো সমস্যা আছে আচ্ছা যেহেতু সমস্যা নাই তাহলে আমরা এরপরের টপিকসে চলে যাই লেখো প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের সময় বেশিক্ষণ নাই আমাদের প্রায় আর ছয় মিনিটের মতো সময় আছে তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমি আবার লিঙ্কটা দিব আমাদের পরে আবার আবার চল্লিশ মিনিট আমি ক্লাস নিতে ইচ্ছুক আর কি তো বলো যে তোমাদের সংযোগ বিক্রিতে কোনো সমস্যা আছে কিনা পরীক্ষার মধ্যে তোমার একটা বিক্রিয়া তোমার আগে ধর দেওয়া থাকবো ওই বিক্রিয়াটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে দুই ধরনের প্যাটার্নে আসতে পারে তোমার ধর উদ্দীপক থেকে তোমাকে বিক্রিয়া লিখতে হতে পারে উৎপাদ তৈরি করতে তৈরি করতে হবে ধর উৎপাদটা আসছে তোমার এলডি হাইট তো প্রশ্ন করবে যে ওই এলডি হাইট এর সংযোজন বিক্রিয়ার মেকানিজম বা সংযোজন বিক্রিয়ার যে ক্রিয়া কৌশলটা আছে সেটা তুমি বুঝায় লেখো যে কিভাবে ওই জিনিসটা সংগঠিত হইলো তখন তুমি এই যে যেভাবে তোমাদের তোমাদের কাছে তো বই আছে বইয়ে তোমরা দেখবা যে সুন্দর করে এই সংযোজন বিক্রিয়াটার ওই গোলা দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে সাজায় গোছায়া কিছু লাইন তোমরা লিখে নিবা আর কি এখান থেকে তাহলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমাদের আহ সৃজনশীলটা লিখতে হবে আর কি ঠিক আছে

গ্রিগনার বিকারকের সাথে আছে ঠিক আছে গ্রিগনার বিকারক থেকে তোমাদের একটা যে অ্যালকোহল প্রস্তুতি হয় যে অ্যালডিহাইড থেকে কি ধরনের অ্যালকোহল পাওয়া যায় কিটন থেকে কি ধরনের অ্যালকোহল পাওয়া যায় এটা তোমরা আর কি শিখতে পারবা যে কিভাবে আমাদের অ্যালকোহল প্রস্তুতির যে ধাপগুলো আছে সেখানে এই সংযোজন বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করবে আর কি যাই হোক এখন আমরা চলে যাব তাহলে কি প্রতিস্থাপন বিক্রিয়াতে আচ্ছা বিকারক এটা গ্রিগনার বিকারক আপাতত মুছি আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা যে প্রতিস্থাপন বিক্রয় কারা কারা দেয় এটা তো আমরা দেখে আসছি যে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখবো আর একটা হচ্ছে কি আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখবো ঠিক আছে তো প্রথমে আসো আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নিয়ে একটু কথাবার্তা বলে আসি তোমাদের দেখো একদম একটা পরিচিত বিক্রিয়া অ্যালকাইল হেলাইট এর সাথে মনে করো পটাশিয়াম একটা অবশ্যই অবশ্যই তোমাদের বুঝতে হবে যেটা হচ্ছে থাকে এটা হয় তাহলে কি হবে এটা 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 হচ্ছে 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 তোমার প্লাস 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 মাইনাস মাইনাস তাহলে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হবে এই পাশে আরটা এখানে ধরবে এখানে সিএন কে ধরবে তাহলে এখানে তৈরি হবে কি একটা অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে আর এখান থেকে পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া এটা হচ্ছে আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে কিন্তু কেন আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় চলো একটা এল কেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখে আসি তোমাদের মনে আছে ক্লোরিনেশন বিক্রিয়াটা এই যে ক্লোরিন এটা থেকে কি হইতো এই যে সূর্যালোক এখানে কি দিব এই নিউ দিলাম তাহলে এখানে কি তৈরি হইতো কন্টিনিউয়াসলি বিক্রিয়াটা সংগঠিত হইতো তারপরে কি হইতো CH2Cl2 টু সি এল হইতো তারপরে এখান থেকে কি হইতো সি এইচ থ্রি হইতো আচ্ছা এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম চেতনানাশক তারপরে তোমাদের সি কি তৈরি হইতো ফোর সি সি এল এখানে কিন্তু কন্টিনিউয়াস তোমাদের সেই ক্লোরিনেশন বিক্রিয়াটা কিন্তু সংগঠিত হইতো বুঝতে পারছি তাহলে এটাও তোমাদের হইতে পারে হিসাবে ওকে তারপরে আমাদের তো যে আমি যে আমাদের কি কি ধরনের প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রি আছে একটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে ক্যান্দ্রাগোষী বা নিউক্লিয়ফিলিক প্রতিস্থাপন তো এখানে জাস্ট আমরা কয়েকটা মেকানিজম দেখবো মেকানিজম দেখার পরেই আমরা পরবর্তীতে যখন আমাদের মেইন ধাপে যখন আমরা বিক্রিয়াগুলো লক্ষ্য করবো সেইখানে আমরা ব্যাখ্যাগুলো করবো ভালো মতো একটা মেকানিজম দেখাই সাপোজ মনে করো এই যে কার্বনের সাথে তোমার এই যে হ্যালোজেন এর দেখায় আর কি ঠিক আছে ধরো আমার একটা প্রতিস্থাপক বিকারক ওয়াইটা প্লাস তাহলে বলতো এখানে জ্যাড মাইনাসটা কাকে অ্যাটাক করবে এই কার্বনকে যা অ্যাটাক করবে তাহলে যদি আমার কার্বনকে যা অ্যাটাক করে তাহলে আমাদের এখানে কি এখানে একটা জেড ঠিক আছে এখানে হ্যালোজেন ওকে তাহলে এরকম কি হবে এখানে একটা দেখো তো একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হলো অন্তর্বর্তী এবং পরবর্তীতে যে যে ওয়াই প্লাসটা আছে সে যে কি করবে এই যে হ্যালোজেনের সাথে যুক্ত হবে এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে আচ্ছা এখানে কার্বনের আর হাত বাকি দেখাই দেখায় নাই এখানে ধরো হাত বাকি দেখাইলাম এখানে হাত দেখাইলাম জ্যাড টা আর ওই এক্সটা টা ওয়াইটা তাহলে কি আমাদের উৎপাত তৈরি হবে বুঝতে পারছ তাহলে কিন্তু আমাদের একটা এইভাবে বিক্রিয়া সংগঠিত হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রথমে কি করবে ওই যে কার্বন কার্বন সাপেক্ষে যে কার্বনটা আমার কি চার্জ হচ্ছে কার্বনটাকে আমার পজিটিভ হচ্ছে না কার্বনটা আমার নেগেটিভ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে তোমার